এনটিভির বরগুনা স্টাফ করেসপন্ডেন্ট সোহেল হাফিজের মা হাসিনা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল রাতে ঝালকাঠি রাজাপুর একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 66 বছর। মরহুমার নামাজে জানাজা সকাল 10টায় বরগুনা আবুল হোসেন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। আর যদি কোনো দেনা পাওনা থাকে, সকল দেনা পাওনা মিটিয়ে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম।